প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সজনে পাতা ডাল সংরক্ষণ করে দেখাবো এবং কিভাবে সেবন করবেন তা নিয়ে থাকছে কিছু টিপস আর ড্রিঙ্কস। আজকের বিকশিত বিজ্ঞানের যুগে কোনো কিছুর গুণাগুণ খুঁজে বের করা মোটেও কঠিন নয়, সে সাথে বহু গুণে অজানা তথ্য জানতে পারি। তাই আমাদের কাছে সজনে এসেছে এক বিস্ময়কর হিসেবে। ঔষধি বা পুষ্টি বিবেচনায় সজনে পাতার বহু গুরুত্ব রয়েছে। আসরিক শক্তি, সজনে পাতায় রয়েছে কমলার চেয়ে 3 গুণ ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ ক্যালসিয়াম, 2 গুণ আমিষ এবং গাজরের চেয়ে 4 গুণ ভিটামিন এ, কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম রয়েছে। তাই একে বলা হয় সুপারফুড। এটি ভিটামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন সহ বহু রকম খনিজ উপাদান বিদ্যমান। সজনে এমন একটি গাছ, প্রতিটি অংশে রয়েছে বিস্ময়কর গুণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কতগুলো সজনে পাতা নিয়েছি, ডাল সহ নিয়েছি। এখন কিভাবে পাতাগুলো সংরক্ষণ করতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে এভাবে পাতাগুলোকে 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু পাতাগুলোতে কোনো রস নেই, রসের পরিমাণ কিন্তু একেবারেই কম, তো আমি এভাবে করছি না। আমি পাতাগুলোকে আলাদা ছিঁড়ে নিব। এভাবে করে পাতাটা ছিঁড়ে নিচ্ছি, এতে করে পরবর্তীতে সুবিধা হবে। খুব সহজেই কিন্তু আলতো করে একটু টান দিলেই দেখবেন যে এটা খুলে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো পাতা ডাল থেকে আলাদা করে নিব। আর যে ডালগুলো আছে, এই ডালগুলোকে আমি একটা কাঁচির সাহায্যে এরকম ছোট ছোট সাইজের করে নিচ্ছি। এভাবে করে আমি ডালগুলো কেটে নিব। এখন বাকি পাতা আর ডালগুলোকে আমি সবগুলো একসাথে, পাতাটা ছাড়িয়ে আর ডালগুলো কেটে নিচ্ছি। সজনের পাতাগুলো ডাল থেকে বেছে নেওয়ার পর অতগুলো পাতা হয়েছে, এখন আমি একটা ট্রেতেই পাতাগুলোকে ছড়িয়ে নিয়েছি। আমি এটা রোদে শুকিয়ে নিব, এমনভাবে শুকাবো যাতে হাত দিয়ে ধরলে এটা ভাঙা যায়। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকলে, সেক্ষেত্রে আপনারা এটা ফ্যানের নিচে 2 থেকে 3 দিন পর্যন্ত দিয়ে রাখলেও এটা এরকম শুকনো হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি যে ডালপালাগুলো, সে ডালপালাগুলো কেটে নিয়েছি, এখন এগুলো আমি রোদে শুকিয়ে নিব। তো ফিরে আসবো রোদে শুকিয়ে যাওয়ার পর। ফ্রেন্ডস, ফিরে আসলাম 2 দিন পর। এই পাতাগুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে, আপনাদের একটু বেশিও লাগতে পারে। তবে রুম টেম্পারেচারে রেখে এই পাতাগুলো শুকিয়ে নিতে হবে। আমি আপনাদের একটু ধরে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখতেই পাচ্ছেন পাতাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয় না। আপনারা যদি এভাবে শুকিয়ে নেন তাহলে পাতার কালারটা ঠিক থাকবে। আমি একটু দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে কিন্তু এরকম করলে ভেঙে যাচ্ছে, একেবারে গুঁড়া হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ডালটা, ডালটাও কিন্তু এরকম হয়েছে। এখন কিভাবে সংরক্ষণ করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা ভেঙে নিচ্ছি। হাত দিয়ে যতটা সম্ভব একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিব। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি, এখন এর মধ্যে গুঁড়ো অংশগুলো দিয়ে দিচ্ছি, এতে করে মিহি একটা পাউডার তৈরি করা যাবে। আমি ব্লেন্ডারের 1 কাপটা ব্যবহার করছি। এখন আটকিয়ে দিচ্ছি, আটকিয়ে একটা মিহি গুঁড়া পাউডার তৈরি করে নিচ্ছি। এখন ক্যাপটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে পাউডার হয়ে গেছে। আপনাদের একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে। এরকম করে আমরা পাউডারটা তৈরি করে নিব।
আপনারা চাইলে এটা চেলে নিতে পারেন, তবে খুব মিহি করে নিয়েছি, এটা চালার কোনোই প্রয়োজন নেই। এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিব। কন্টেনারটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এভাবে রেখে দিলে আপনার সারা বছর এটার গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। এখন ক্যাপটা আটকিয়ে এভাবে রেখে দিতে পারেন, আর যখন সকালবেলা আপনারা উঠে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে এটা খেয়ে নিতে পারবেন। তো কিভাবে খেতে হবে তা আমি এখন দেখাবো। একটা গ্লাস নিয়ে নিচ্ছে এখানে, এর মধ্যে আমি 1 চা চামচ সজনে পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখন নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিব। সকালবেলা আপনারা হাতের কাছে যা থাকে, আপনাদের হাতের কাছে যদি মধু থাকে তাহলে মধু দিয়ে খেতে পারেন, আর যদি কালিজিরার গুঁড়ো থাকে তাহলে সেটা দিয়ে খেতে পারেন। আমি এটা কালিজিরা দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1/2 চা চামচ কালিজিরা দিয়ে তারপর এটার সাথে মিশিয়ে এভাবেই খেয়ে নিতে পারবো। এতে করে ভিটামিনস ও মিনারেলসের যে ঘাটতি থাকে সেটা পূরণ হবে। যারা গর্ভবতী মহিলা আছেন, প্রতিদিন যদি আপনারা এভাবে 2 গ্লাস করে খান তাহলে কিন্তু এতে প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা পুরোটাই পূরণ হবে। এখন দ্বিতীয় পদ্ধতিটা হলো, এখানে আমি একটা পলিব্যাগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে যে আস্ত শুকানো পাতাটা আছে সে পাতাটা আমি ভরে নিচ্ছি। আপনারা এভাবেও সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে রেখে দিয়ে আটকিয়ে দিয়ে এভাবে রাখতে পারবেন। যারা চা খাওয়ার অভ্যাস আছে তারা এই পাতাগুলো দিয়ে চায়ের মতো করে খেতে পারবেন। তাহলে চলুন এই পাতা দিয়ে কিভাবে চা তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। একটা হাঁড়িতে আমি 1 কাপ পানি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 গ্রাম সজনে পাতা। পাতাটাকে আমি ফুটিয়ে নিব। পাতাটা ফুটে যাওয়ার পর আমি 2 মিনিট এই পাতাটাকে জাল করে নিব। পাতাটা জাল করার পর এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এইখানে একটা কাপ নিয়ে নিচ্ছি। এখন পাতাটা ছেঁকে নিয়ে শুধু পানিটা আমি নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন চায়ের মতো কিন্তু একটা দারুণ কালার চলে এসেছে, তবে এটা চায়ের কালার না, এটা গ্রিন কালার। এটা অনেকে এভাবে চায়ের মতো করে খেয়ে থাকে। আর স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মধু। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে টেস্ট আরো ভালো আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পাতার চাটা যদি আপনারা নিয়মিত খান, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধেও কাজ করতে সাহায্য করবে। আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা ঢাল, ডালগুলোকে ফেলে না দিয়ে একটু হালকা শুকিয়ে আপনারা পলিথিনে ভরে এভাবে রেখে দিতে পারেন। এটাও হচ্ছে আরও একটা সংরক্ষণ পদ্ধতি। আর এই ডালগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর আপনারা ইসবগুল অথবা তোকমা দানা দিয়ে এটা খেয়ে নিতে পারবেন। এতেও কিন্তু দারুণ কাজে আসবে। দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডাবল হয়ে গেছে। নিত্যদিনের খাবারের পাশাপাশি যদি এই ঔষধি গাছের নির্যাস আমরা সেবন করি, সুস্থ থাকব, ভালো শান্তিতে থাকব। আসুন আমরা প্রতিদিন এই খাদ্যের পাশাপাশি এই অভ্যাস গড়ে তুলি। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা একটু হলেও আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে এখানেই আমার সার্থকতা। আপনাদের কাছে একটা মেসেজ থাকবে, আপনারা যদি এই গাছ কোথাও আশেপাশে পেয়ে যান তাহলে ছোট্ট একটা ডাল নিয়ে বাড়ির আঙিনায় কিংবা ছাদের টপে লাগিয়ে দিতে পারবেন, তাহলে এসব গুণাগুণ আপনার মাঝেও থেকে যাবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।